ওরে বাপরে এ কত কাজ প্রচুর কাজ কি কি করতে হবে জানো এখন দোকান যাবো ওখানে গিয়ে রেখে মেয়েটাকে সাজানো শেখাতে হবে তো সাজানো শিখে তারপরে আবার কুচবাবু আবার সেই মেশিন বানানোর কাজে বেরিয়ে যাবে অনেক কাজ অনেক কাজ অনেক কাজ তুমি অত তাড়াহুড়ো না করে পেটটা ভরে খেয়ে নাও হ্যাঁ সারাদিন অত পরিশ্রম রয়েছে পেট ভরে না খেলে টিকতে পারবে না এ তখন থেকে ফোনে কি কথা বলে যাচ্ছে বল দেখিনি খাচ্ছে না মেলা আজ একটা গুরুত্বপূর্ণ দিন মেশিন তৈরির কাজে হাত দেবে ছেলেটা ব্যস্ততা তো থাকবেই মার কাছে প্রার্থনা করি গো এরপর থেকে প্রত্যেকটা প্রত্যেকটা দিন যেন এরকম ব্যস্তভাবে কাটে হ্যাঁ জয়বু তুমি দেখো মা আজ যেন কোনো ঝড় সইতে না হয় এবার যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি তুমি দেখি নিও পুষ্পা পুষ্পা আজ বিকালেই নিলাম হবে আমি স্পষ্ট শুনেছি রাজু রাজু তুই ঠিক জানিস বাবা আজ বিকালেই নিলাম হবে আমি স্পষ্ট শুনেছি শেষ রক্ষা হলো না মেলা ও বাড়ি আর থাকবে না এইভাবে ভেঙে পড়ো না করতে মশাই কোস্তা আমি আসছি হ্যাঁ ও জেঠুমনি কাকা বাবু তো বারবার করে বলেছেন যে ওই বাড়ি কিছুতেই বিক্রি হতে দেবেন না আপনি একটু ভরসা রাখুন না গো পঙ্কজ বাবু উনি একবার এলে খুব ভালো হতো বাকি আমি একবার ফোন করে দেখছি একটু হ্যাঁ একটু দেখো না একটু ফোন করো না ফোন করার কি জরুরত নেই हम आ चुके हैं মেয়ে মশাই এসব কি শুনছি বাড়ি আজ নিলাম হবে আপনি ঠিকই শুনেছেন और हमने कह दिया ना सब बंदोबस्त कर दिया हूं आप लोग तो यही सोच रहे हैं ना कि हमें এটা কেন হতে দিচ্ছি কাকা বাবু বলছি আমরা তো আপনাকে বিশ্বাস করে বসে আছি গো আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনি এই অন্যায়টা কিছুতেই হতে দেবেন না हमने भी कहा था ना कि वो ছেলেরা যা করেছে ওদেরকে একটা শাস্তি দেওয়ার জরুরি আছে और उन लोगों को শাস্তি देने का एक ही तरीका है उनसे सब कुछ छीन लेना আমি কিচ্ছু বুঝতে পারছি না ওদের থেকে বাড়ি ছিড়িয়ে নিয়ে কি লাভ তাতে তোমরা সর্বশান্ত হবে না আর সত্যি কথা এই মুহূর্তে বাড়ি নিলাম আটকানোর মতো ক্ষমতা আমার নেই কেউ যদি অনেক টাকা হেঁকে বসে কি করব আমি সে তো দেওয়ার ক্ষমতা নেই আমার ঝুঁকি তো নেওয়া হয়ে গেছে সমর কিরণকে শাস্তি দেওয়ার আর কি পথ রইল না না তাহলে তো এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যায় না জেঠুমনি আমাদের কিন্তু ও বাড়িতে একবার যেতে হবে বেটা যে হো রা হ্যা না উসে হোনে দো মাই কহ রা হু না ইসমে সবকা ভালা হ্যায় হমনে সোচা থা কি বাত কো নিলামি তক না পৌঁছনে দে লেকিন হম রোক নহি সকে সমধি জি আব জো হোনা হোগা না নিলামি কে সময় হি হোগা উসে রোক কে নহি बेटा आप दोनों मेरे साथ आओ आप लोगों से कुछ बात करना है और समझ लीजिए आप ना टेंशन मत कीजिए बिल्कुल मत कीजिए अरे कुछ ना कुछ उपाय तो हम ढूंढ ही लेंगे ओ बाबा এই কিরণ এই ও তুই দাঁড়িয়ে আছিস কেন তুই আমার দিকে তাকাবি না তুই ধুলো বসে ধুলো বসে আরে তাড়াতাড়ি করো না হ্যাঁ ওই দেখো এই কি ফোন নিয়ে সব সময় হং করিস বলতো জেলগুলো ঠিক করে পাত না একটু হাত লাগা না ঠিক আছে আমি কি বলবো বলতো কি আমি মানে লাট সাহেবের বেটি ও কোনো কাজ করবে না আমি যা তা হাত লাগাচ্ছি আর ঠিক কর শোনাবো আজ কি আছে রে বাড়িতে
দিদি ভাই তুমি আবার উঠে এলে কেন এই সব নিয়ে তুমি একদম মাথা ঘামিও না জানো এমনিতেই তোমার শরীরটা এত অসুস্থ তুমি বরং যাও গিয়ে বিশ্রাম নাও আর বসে বসে ভাবো ঠিক করো এরপর তুমি ঠিক কোথায় যাবে মানে উমা আজকের পর তো আর এই বাড়িটা আমাদের থাকবে না হাত বদল হয়ে যাচ্ছে তো কি বলছিস এসব আরে বাবা দিদি ভাই সারাক্ষণ ওই ঘরের মধ্যে বসে শ্বশুর শাশুড়ি রাঙা ঠাকুরপোদের জন্য যদি কান্নাকাটি করো তাহলে খবরগুলো নেবে কি করে এই খবরগুলো তো রাখতে হবে শোনো শিলবাড়ি মানে এই প্যারি ভবন নিলাম হচ্ছে এরকম অনর্থ করিস না অমঙ্গল হয়ে যাবে এই বাড়িতে মা মহালক্ষ্মীর বাস ঠাকুরপো ও ঠাকুরপো ও এরা কি বলছে এগুলো সত্যি নয় তাই তো বলো না একবার সত্যি নয় তো মিথ্যে তো বলো না ঠাকুরপো এই শোনো শোনো এই বাড়ি তোমরা এইভাবে নিলাম করতে পারো না এই বাড়িতে আমাদেরও ভাগ আছে আমাদেরও ভাগ আছে চুপ কর কি মা কি অনি চুপ কর কি অনি চুপ কর তুমি চুপ কর মা মা জানো না এই বাড়িটা নিলাম হলে আমরাও ভাগ পাবো এই এই হ্যাঁ দুদিনের ছোকরা এখনো দুধের দাঁত পড়েনি তুই ভাগনি কি ভাগনি হ্যাঁ হাতি গোড়া গেল তল মশা বলে কতজন শোন এই বাড়ি থেকে আমরা আমাদের বাবা মাকেও তাড়িয়ে দিয়েছি আর এসছে শোনো মনু ভাগ নিতে এই শোনো আমাকে ঠকাতে গেলে কিন্তু আমিও পাড়ার লোকজন ডাকবো হ্যাঁ পাড়ায় তো এমনিতেই তোমাদের নামে বদলাম এবার আমিও ক্যাচাল করবো দেখি সামলাও কি করে হ্যাঁ এই তুই আমাদেরকে ক্যাচালের ভয় দেখাচ্ছিস হ্যাঁ আমরা যদি ক্যাচাল করি তাহলে পাল্লা দিতে পারবি কি করবে তোমরা চলো কি করবে এই বাড়ি আমি কিছুতেই নিলাম হতে দেবো না দেখি কি করে বাড়ি বিক্রি হয় কি করে বাড়ি বিক্রি হয় আমি দেখি দিদি ভাই দিদি ভাই এদিকে এসো আমি কিছুতেই কথা বলতে পারছি না অসুস্থ একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো ভদ্রভাবে বলছি এই বাড়ি নিলামে যদি কোনোভাবে বাধা দেবার চেষ্টা করো তার ফল কিন্তু একদম ভালো হবে না দিদি ভাই কথাটা মাথায় রাখবে কি খারাপ করবে দেশে আইন কানুন বলে বিষয়বস্তু আছে আমিও পুলিশ ডাকবো লয়ার ডাকবো হ্যাঁ ও পুলিশ আনবি আবার লয়ারও তাকে জোর আছে হ্যাঁ এই বাড়ির ভাগ আমি নিয়েই ছাড়বো নেব 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 অনি চুপ কর চুপ কর তুই তোর নিজের ভাগের কথা ভাবছিস তোর পিতৃপুরুষের বাড়ি নিলামে যাচ্ছে এটা আটকানোর চেষ্টা করবি না বাবা ও আটকাবে না না দিদি ভাই তোমার কি নিজের ছেলের ক্ষমতা নিয়ে কোনো আইডিয়া নেই তোমাদের সব বুদ্ধি কি লোপ পেয়েছে কোনো মায়া দেওয়া নেই জানো না তোমরা এই বাড়ি বাবা কত যত্ন করে কত কষ্ট করে রেখেছিলেন দিদি ভাই কি যে করো না একই তো শরীরের এই অবস্থা হ্যাঁ এসব প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি বন্ধ করে যাও না বিশ্রাম নাও না মা আর ছেলে মিলে কেটে পড়ো তো কেটে পড়ো যাও যাও এদিকে চেয়ার টেয়ার গুলো তো সব সাজানো হয়ে গেছে চল একটু চায়ের ব্যবস্থা করি আচ্ছা শোনো দি শোনো বিস্কুটটা আমরা খাওয়াচ্ছি ঠিক আছে ঠিক আছে তো তোমরা তোমরা নিলাম থামাবে না তাই তো নিলাম থামাবে আবার তুই এসেছিস বেশ আমিও পাড়ার লোকজনদের ডেকে আনবো ডেকে এনে সবাইকে বলবো তোমরা দাদু দিদাদের জোর করে বার করে দিয়ে বাড়ি নিলাম করছো আমিও সবাইকে বলবো দাদা ভাই ছাড় না এসব তো বাবা কাকাদের ব্যাপার তোর তো কিছু না তোর বাবা তো তোর ভবিষ্যৎটা গুছিয়ে দিচ্ছে আর আমার বাবা তো সাধু তাই আমাকে তো সব নিয়ে ভাবতেই হবে তাই না দেখে নিস পাড়ার লোকেদের হাতে এদের যদি গণধোলাই না খাইছে তাহলে আমার নামও অনিরুদ্ধ শীল নয় এই অনি কি রে হ্যাঁ তুই তো একদম আমাদের যোগ্য ভাই পেয়েছিস দেখি আমাদেরই ব্ল্যাকমেল করছে হ্যাঁ দুষ্টু তো হাইপার হওয়ার কিছু নেই যখন বাড়ি ভাগাভাগি হচ্ছে তোরও একটা ব্যবস্থা করে দেবো কি 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 ব্যবস্থা করে দেবে ওসব ব্যবস্থা ব্যবস্থা নয় সমান ভাগ চাই ভিক্ষে চাইছি না হকের টাকা চাইছি এই শোন এই সোনাদা সোনাদা একটু এদিকে 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 আয় না বলছি কি সোনাদা শোন
ও যা বলছে আমরা হ্যাঁ করে দিই। ও আর কি বুঝবে, আরে ওর বাবাই কিছু বোঝেনি, ও কোন ক্ষেতের মুলি। হ্যাঁ শোনো না, তোমার ভাই কিন্তু একদম ঠিক কথা বলছে, এই ধুলো পরে ঝেড়ে ফেলা যাবে। এখন আপাতত নিলামের দিকে যত বেশি লোক আসবে, যত দল ভারী হবে, ততই আমাদের ভালো, বুঝতে পারছো? নিশ্চয়ই আমাকে সাইড লাইন করার কথা ভাবছে, আমিও সম্পত্তি ছাড়ব না, ছিনে জোকের মতো লেগে থাকবো। এরা জানে না মা এরা কি অন্যায় করছে, বাড়ির আসল মানুষগুলো নেই আর এখানে এরা সবাই মিলে বাড়ির ভাগ নিয়ে কামড়া কামড়ি করে মরছে। চি 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 চি, কি দিন দেখালে মামা, কি দিন দেখালে। পাখি কাকাবাবু যেমনটা বলো তেমনটা ছাড়া তো আর কোনো উপায়ই নেই। বলছি যে ব্যাপারটা কি বলতো, মানে কদিন আগে তোমাদের একরকম ছদ্মবেশ নিতে হলো, আবার একই প্রয়োজন পড়লো কেন? দাদা ভীষণ জরুরি দরকার, ওই জন্যই তো আপনার কাছে আবার সাহায্য চাইতে এলাম গো। সে তো ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু আগের বার তো আফ্রিকার লোক সেজে গিয়েছিলে, এবারে ডেস্টিনেশন কি? না মানে কোথাকার লোক সাজবো সেটা তো এখনো আমরা ভেবে উঠতে পারিনি। আমি বাপু আগে ভাগে বলে দিচ্ছি, ওই আগের আগের বারের মতো অত কঠিন কঠিন জিনিস আমি করতে পারবো না, ওই কি সব নিম পাতা ফুরফুরে ওই ওসব আমি পারবো না বাবা, এবারে হাতে সময়ও কম মাথায় চিন্তাও অনেক বেশি। কিছু মনে না করলে জানতে পারি কি হয়েছে? দাদা আমাদের বাড়িটা নিলামে উঠছে, সোনাদারা সবাই মিলে করছে, আমাদের যে করেই হোক এই ব্যাপারটাকে আটকাতেই হবে গো। তোমরা ছদ্মবেশে নিলাম আটকাবে, এত সাংঘাতিক ব্যাপার। দাদা এটা ছাড়া আর কোনো উপায় নেই, আর তার চেয়ে বড় কথা আজকে তো সাজগোজ করার বিশেষ সময়ও নেই না, মানে মানে ওই কিছুক্ষণের মধ্যে তো নিলাম শুরু হবে, ওই বিকেলের মধ্যে। হ্যাঁ দাদা আমরা বড় মার জেঠুমণিকে কথা দিয়ে এসেছি যে কোনো অবস্থাতেই আমরা বাড়িটা বিক্রি হতে দেবো না, দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা টেনশন করো না, আমি 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 দেখছি কি ব্যবস্থা করা যায়। একটু দেখুন দেখুন, দুপুর তো পেরিয়ে গেল, একটু তাড়াতাড়ি কিছু করতে না পারলে তো সময় মতো পৌঁছতেও পারবে না। ইন্তজার কি ঘড়ি সমাপ্ত হুই, আব থোড়ি হি দের মে নিলামি শুরু হোনে ওয়ালি হ্যায়। প্লটটা ঠিকঠাক আছে তো, বেনিফিশিয়াল হবে তো? আরে ডায়মন্ড হ্যায় জনাব, ইয়ে মকান নহীং হ্যায় ডায়মন্ড হ্যায়, পুরে কলকাতা শহর মে আপকো দুসরা এসা মকান নহীং মিলেগা। হ্যাঁ আমরা খোঁজ খবর নিয়ে এসেছি, দেখি কেমন দাম ওঠে। তালুইমশাই নিলামে তো সমস্ত বড় বড় বিজনেসম্যানরা এসেছে মনে হচ্ছে, জমে যাবে কি বলুন? আরে ভাই আমি যখন অ্যারেঞ্জ করেছি তো আচ্ছা সে আচ্ছাই লোক তো আসবে। আচ্ছা আমরা শুরু করি তাহলে। আরে রুকো রুকো, আমি সবসে রিচ যে বিজনেসম্যান হ্যায় ও তো আয়াই নেই, উসকে লিয়ে তো রুকনা পড়েগা না। উফ ক্যা কর রহে হ্যায় ইয়ে লোক, কহাঁ রহ গয়ে ইয়ে কুশ অর পাখি, ক্যা করি একবার ফোন করুন ক্যা? তালুইমশাই আপনার কাছে হাত জোর করছি, এই বাড়ি বিক্রি হতে দেবেন না তালুইমশাই, দয়া করে বিক্রি হতে দেবেন না। আরে বেটা ভরসা রাখো, জো হো রহা হ্যায় উসে হোনে দো, ইসি মে সব কি ভালাই হ্যায়। তালুইমশাই বাড়ি নিলাম হলে আর কারোরই ভালো হবে না। মুঝ পে ভরসা রাখো, শান্ত হয়ে যাও। Myself Khushi, I am an influencer, I also sing so well, you guys want to see? Okay wait, very good, please keep it up. See though nilamer par tomar sob video dekhbo, good job. Ami boro ei businessman der shonge kotha bole ekhane ekta byabostha korbo. হ্যালো, মাইসেলফ অনিরুদ্ধ শীল, আই আমার না অনেক বিজনেস আইডিয়াস আছে, আই ওয়ান্ট টু টেল ইউ
আমি একাই না 100 কোটির এম্পায়ার দাঁড় করে দিতে পারি। আপনার গলাটা তো বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো একটা গান শোনান না এখন। নিলাম শুরু হতে তো এখন দেরি আছে। বাহ, তোমার কাছে এত বড় এম্পায়ার বানানোর আইডিয়া আছে যখন, তখন সেই আইডিয়া দিয়ে এই প্রপার্টিতে এম্পায়ারটা বানাওনি কেন? তাহলে তো তোমার দাদুকে এত সুন্দর বাড়িটা বেচে দিতে হতো না। আরে কখন নিলামটা শুরু হবে সেই কখন থেকে তো অপেক্ষা করছি। দাদা টাইম গ্যাপ না থাকলে তো খুব মুশকিল, এবার নিলামটা শুরু করুন। সরি সরি, আর 2 মিনিট, মানে জাস্ট 2 মিনিট। আচ্ছা কাকাবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই বিজনেসম্যান কে বেচার হলে বাকিতে ডাকলেন কেন? রুকো না রুকো না, আমার একটা জরুরি মিটিং আছে, এখানে দেরি হবে জানলে আসতামই না। এদের যে অবস্থা, এক্ষুনি শুরু হবে বলেও তো মনে হয় না, তার থেকে আমাদের চলে যাওয়াই ভালো। আরে কি করছেন, কি শুরু করুন না আপনি। তালি মশাই, আর লেট করা যাবে না, বুঝতে পেরেছেন? এবার শুরু করতেই হবে। সোনাদা সোনাদা, আমরা শুরু করি, শোন। হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যান। নেই রুক যাও, শিব প্লিজ প্লিজ, তুমি এত কান্নাকাটি করো না, তবিয়ত খারাপ হয়ে যাবে। লিসেন লিসেন লিসেন, আমি আমি বাবাজির সাথে আর একবার কথা বলে দেখি, আমাকে না বিষয়টা বুঝতে দাও কেমন, প্লিজ এত কান্নাকাটি করো। রাজেশ, আমাকে বলো না বাবাজি এটা কি করে করতে পারলেন। হ্যাঁ, বাবাজি তো আমাকে কথা দিয়েছিল যে বাবা মাকে খুঁজে পেতে সাহায্য করবে, দেখো ওদের তো খুঁজে পেলামই না, উল্টে যেইটুকু স্মৃতি ছিল সেটাও আজকে আমি হারাতে বসেছি। ইনফ্যাক্ট সেটাতে সাহায্য করছে বাপাজি। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে বাপাজি এই কাজটা। দেখো সিম, আমি নিজেও বিলিভ করতে পারছি না যে বাবাজি এরকম করতে পারে, লেকিন কিয়া তো কিউ কিয়া, আমি নিজেও কিছু বুঝতে পারছি না, আর উনিও কিছু বলতে চাইছেন না। আমি ইনফ্যাক্ট কালকে ডিরেক্ট জিজ্ঞাসা করেছিলাম বাবাজিকে, উনি শুধু একটা কথাই বললেন, যা হবার আজকেই হবে। শিব কোথায় যাচ্ছ তুমি? আমার বাপের বাড়ি নিলাম হয়ে যাবে আর আমি বসে বসে দেখব, তা তো হতে পারে না। আমাকে জানতে হবে যে বাবাজি এই ডিসিশনটা কেন নিয়েছেন। আমি দেখব যে প্যারি ভবন কি করে নিলাম হয় আমি বেঁচে থাকতে। একটা কথা বুঝতে পারছি না, কি সে কি আসবে যার জন্য আপনি এতগুলো বিজনেসম্যানকে বসিয়ে রেখেছেন? বুঝতে পারবে না তুমি, তুমি জানো আমি কাকে ডেকেছি? দুবাই কা ফেমাস বিজনেসম্যান হ্যাঁ, চারটা তেলের খনি আছে চারটা, আর তার উপরে ডায়মন্ডের বিজনেস। अरे हम पे भरोसा रखो, ये मकान अगर वो लोग खरीद लेगा ना, तुम लोग का सारा जिंदगी ऐश ही ऐश हो जाएगा। কিন্তু তালি মশাই, সবই তো বুঝলাম, কিন্তু আর কতক্ষণ ওয়েট করব? হ্যাঁ ওলাহা বেবি, ইতনা ক্যা জলদি হ্যায় মারহাবা। আয় 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 আয়, হা হা,
तैयारी है ना? सब ठीक है। आइए 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 आइए। ये इस मकान के शेयर होल्डर है। कम कम सीट 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 प्लीज बी सीटेड। बोशन 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 बैठिए। नमस्कार नमस्कार सलाम सलाम। अरे बाबा एरकम प्रॉपर्टी कोलकाता কোথাও পাবেন না কোথাও না নো ওয়্যার সালাম। আরে ভাই উনি এক্সপ্লেইন করার কি জরুরত নেই হ্যায় ওরা জানে দেখেই বুঝতে পারে কোনটা হীরে কোনটা না। ইনকা সব ইন্টারন্যাশনাল বিজনেস হ্যায় অয়েল মাইন্স ডায়মন্ড বিজনেস। মি ইন্টারন্যাশনাল বিজনেস আপনাদের সাথে বাত করেঙ্গে পুরো দুনিয়াতে একদম ছড়িয়ে দেঙ্গে। अरे भाई सब होगा पहले नीलामी तो शुरू करो। जी 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 सबाई जो इसे गेन नीलाम अनुष्ठान नीलाम पर्व शुरू कर। বাবা